নমস্কার সিটিভিএন এ সকলকে স্বাগত জানাই সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনারা রয়েছেন এই মুহূর্তে আর আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে আর সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আমরা প্রত্যেক দিনই বিশেষ কোনো সমস্যা নিয়ে কথা বলি বিশেষ সমস্যার সমাধান কীভাবে পাবো সেই নিয়ে কথা বলি এবং কেন আমরা বারেবার সেই সমস্যার মধ্যে রয়েছি কী তার কম্বিনেশন কী তার গ্রহ নক্ষত্রের পজিশন সেগুলো তো আমাদের জানতে হবে কেবলমাত্র কেউ আমাদের একটা কিছু নিতে বললো আমরা পয়সা খরচা করে নিলাম না সেই যুগ আর আজকে দাঁড়িয়ে আর নেই আর বর্তমানে দাঁড়িয়ে বিভিন্ন সমস্যার মধ্যে একটা অন্যতম সমস্যা হলো কোথাও ইনভেস্ট করেছি কাউকে টাকা দিয়েছি সেখান থেকে দাঁড়িয়ে সেই টাকাগুলো আর পাচ্ছি না কিংবা ইনভেস্ট করেছে অনেক দিন ধরে সেই ইনভেস্টমেন্টটা তুলতে পাচ্ছি না রিটার্ন পাচ্ছি না ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে এটা অনেক বড় সমস্যা এবং এছাড়াও অনেককে তো আমরা বিশ্বাস করি সেই বিশ্বাস করে অনেক কিছু দেওয়ার পরে সেটা আর ফেরত পাই না সময় মতো এই সমস্যা থেকে কিভাবে বেরোবো ওই যে আমরা একটা কথা বলি যে জীবন সমস্যাময় আর সেই সমস্যার মধ্যে আজকে এই সমস্যা নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী দাদাকে অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন ভালো যে থাকতে হবে স্ত্রী পুত্র পরিবার সকলকে নিয়ে ভালো থাকতে হবে তবে আপনার মানব জন্ম সার্থক হবে আর আপনি যদি ভালোই না থাকতে পারেন তাহলে আপনার জীবনে জীবন সার্থক হচ্ছে না পরজন্মে কী হবে সেটা পরবর্তী দেখা যাবে তো দেবাশিসদা অক্লান্ত পরিশ্রম করেও আজকের লাইভ ফোনে নিশ্চয়ই এসছেন আপনাদের সঙ্গে কথা বলার জন্য এই যে সার্থকতা সোমবারে কোচবিহার মঙ্গলবারে ছিল শিলিগুড়ি কালকের ছিল অর্থাৎ বুধবার ছিল মালদা সকালবেলায় মালদা ছিলাম বিকেলবেলা সিটিভিএন বা এবং একমাত্র শুধু দর্শক বন্ধুদের টানে যে লাইভ অনুষ্ঠানে আমরা দাদাকে প্রত্যেক দিন পাই গত তিন দিন পাইনি ঠিক সেই টানেই কিন্তু দাদা আজকে আমাদের সঙ্গে এইখানে তো এই যে বিষয় তাহলে অর্থ ইন্দ্রাণী বলছিল যে অর্থ অনাদায় বা ইনভেস্টমেন্ট করেছেন সেটা রিটার্ন পাননি অথবা কাউকে ধার দিয়েছেন সে টাকা আপনি আর ফেরত পাননি বা আপনি কোনো কাজে লাগিয়েছেন সে ব্যবসায়ী হোক বা যেখানেই হোক ইনভেস্টমেন্ট বা ধার দেওয়া বা আত্মীয় স্বজনের কাছে আত্মীয় স্বজনকে কিছু হেল্প করা কিন্তু কোনোটাই আপনার জীবনে সাকসেস হয়নি যেটা আপনাকে বলে নিয়েছিল যে আপনি এটা ইনভেস্টমেন্ট করুন আপনার এত এই টাকা আসবে বা এইটা আপনি পাবেন সেটাও পেলেন না আসলও গেল প্রিন্সিপালও গেল ইন্টারেস্টও গেল সবটাই গেল কেন গেল আপনার কষ্টের টাকা তো আবার কাউকে ধার দিয়েছেন তিনি হয়তো বলে নিলেন যে হ্যাঁ দাদা আপনি এই টাকা আমাকে একটু হেল্প করুন আমি আবার সামনের মাসে দিয়ে দেবো বা দু মাস পরে দেবো আপনি আর ফেরত পেলেন না তার সঙ্গে অশান্তি ঝামেলা নির্বিঘ্নে লেগে গেল আপনি কাউকে জমি কিনতে টাকা দিয়েছেন আপনি জমিও পেলেন না আপনি টাকাও আর ফেরত পেলেন না এরকম বহু কাজে যারা ইনভেস্টমেন্ট করেছেন তো তারা রিকভারি করতে পারছেন না ধ্যান দিয়ে শুনবেন দেবাশিসদের প্রোগ্রাম তো কেন আপনার এই সমস্যাগুলি হচ্ছে তাহলে আপনি আপনার গচ্ছিত টাকা আপনি বের করে দিলেন কিন্তু আপনি তার কিছু মুনাফা পেলেন না এবং আসলও পেলেন না মুশালও পেলেন না অর্থাৎ মুশাল মানে হচ্ছে লাভ অফ লাভ যেটা যাই হোক দেখুন যাদের সপ্তম হাউজে কেতু অবস্থান করেছে এবং পঞ্চম হাউজে বুধ কেতুর সঙ্গে বসে আছে এবং সপ্তম হাউজে কেতুবুধ কানেক্টিভিটি বা দ্বাদশ হাউজে রয়েছে কেতুবুধ কানেক্টিভিটি যদি এই যোগাযোগ থাকে বা অষ্টম হাউজে সেখানে রাহু কানেক্টিভিটি যদি বুধের সঙ্গে থাকে তাহলে সেখানে কিন্তু একটা হতে পারে আবার লগ্নে যদি কেতু বুধ থাকে তাহলে আপনি কিন্তু বুদ্ধিভ্রমে আপনার ইনভেস্টমেন্ট হবে বা আপনি বুদ্ধিভ্রমে কোনো কাজ করবেন হয়তো আপনি সেই জায়গাটাকে কভার করতে পারছেন না কিন্তু আপনাকে দিতে হচ্ছে টাকা পয়সা আপনি আর ভবিষ্যতে পেলেন না এই সমস্ত অনেক কানেক্টিভিটি আছে যে কানেক্টিভিটিগুলি খুব ক্ষুদ্র ক্ষুদ্রভাবে পুঙ্খনে পুঙ্খনে দেখলে বোঝা যাচ্ছে যে আপনারা চেম্বারে এসে বলেন যে দেবাশিসদা আমি বহু টাকার অর্থ অনাদায় হয়ে গেছে আমার অনেক টাকা বাইরে পড়ে আছে আমি পাচ্ছি না আমি তুলতে পারছি না টাকা দিচ্ছে না টাকা চাইতে গেলে ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে এই সমস্ত কমিউনিকেশনের জন্য এই সমস্ত কানেকশনের জন্য ওয়ান প্লাস
সেভেন প্লাস ফাইভ প্লাস মানে টুয়েলভ কানেকশান কী বলছে, এই কানেকশানগুলি থাকলে আপনি আপনার গচ্ছিত অর্থ বেরিয়ে যাবে, আপনি সেটা ফিরে পাবেন না। যাদের এইভাবে অর্থ অনাদায় রয়েছে, অর্থ আপনি পাচ্ছেন না বা অর্থ কোনো রকম সেই জায়গায় রিকভারি করতে পারছেন না, সেটা ব্যবসায় হোক যেখানেই হোক, তাহলে অবিলম্বে একজন অভিজ্ঞ মানুষের কাছে আপনি পরামর্শ নিতে পারেন বা সেই জায়গাটা কাউন্সেলিং করাতে পারেন। তাহলে কি হবে, আপনার সেই অর্থ যে অর্থাৎ পাওয়ার যে অর্থ, সেই অর্থটা কিন্তু আপনি পেতে পারেন। কম বেশি যদি আপনি পান, নিশ্চয়ই আপনার অনেকটা জায়গায় কাজে লাগবে, আপনার দৈনন্দিন জীবনের অনেক সমস্যা আপনি অর্থের বিনিময়ে আপনি মেটাতে পারবেন। যাই হোক, আজকের লাইভ ফোনের অনুষ্ঠান সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী লাইভ ফোনের অনুষ্ঠান শুরু করছি। কে আছেন লাইনে? নমস্কার। নমস্কার, কে বলছেন? দাদা আমি, হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি দমদম থেকে বলছিলাম, অনির্বাণ দাস। হ্যালো হ্যালো, আমি দমদম থেকে বলছিলাম, অনির্বাণ দাস। কোনো আওয়াজ আমাদের সঙ্গে কোনো দর্শক বন্ধু রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কথা বলুন। হ্যালো, হ্যাঁ আমি দমদম থেকে বলছিলাম, অনির্বাণ দাস। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে, দমদম থেকে। দমদম থেকে কে বলছেন? অনির্বাণ রায়। একটু হ্যাঁ টিভির ভলিউম মিউট করে আপনি ফোনে কথা শুনুন। হ্যাঁ আমি ফোনে কথা আছি, আমি ছাদে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন। এটা পাবে 14/10/1981, 14/10/1981 জন্ম সময় 2:45 এ। আচ্ছা আমি আরেকবার শুনে নিই একটু, 14/10/1981। দাদার অনুষ্ঠান দেখা হয়? দাদার অনুষ্ঠান কেমন লাগে? ভালো লাগে দাদা, কথা বলে ভালো কথা বলে। আমাদের পাড়ার থেকে একজন গেছিল, আচ্ছা ব্যাংকে চাকরি পেয়েছে। বাহ, চাকরির জন্যই এসেছিলেন? হ্যাঁ চাকরির জন্যই এসেছিলেন। বাহ, এবং দাদার কাছে এসে সে ব্যাংকে চাকরি পেয়েছে। দাদা একটা কথা বারবারই বলেন, দাদার কাছে কিন্তু আসা মানেই ওয়ান টাইম রেমিডি লাইফ টাইম অ্যাচিভমেন্ট, অর্থাৎ একবার আসবেন, একবার রেমিডি নিয়ে সারা জীবন ভালো থাকবেন। সেই জন্যই কিন্তু দেবাশিস শাস্ত্রী মানুষের মনের মণিকোঠায় এইভাবে এখনো পর্যন্ত আজ পর্যন্ত একইভাবে বিরাজ করছেন। অশেষ ধন্যবাদ আপনাকে এই কথা বলার জন্য, যে আপনার কোনো আত্মীয় বা কোনো দাদা এসেছিলেন, তার চাকরি হয়েছে। আই এম ভেরি স্যাটিসফাইড, আর কি বলবো, আমি এই সমস্ত তো বহু প্রোগ্রামে শুনেছি, এবং আপনারা যে বলেন, নির্দ্বিধায় বলেন, যে এটা খুবই আমি মানে নিজেকে গর্ব মনে করি। তো আমি বাকি জীবনটা যেন এইভাবে আপনাদের কাজ দিতে পারি, এই আশা আকাঙ্ক্ষা পরমপিতার কাছে রাখছি। প্রথমে আপনাকে বলি, 14/10/1981 বুধবার ছিল তো? হ্যাঁ বুধবার ছিল। আপনার হচ্ছে রাশি লগ্নে আমি যাই, আপনার হচ্ছে অশ্বিনী নক্ষত্র মেষ রাশি সিংহ লগ্ন, অশ্বিনী নক্ষত্র মেষ রাশি সিংহ লগ্ন। প্রথমে আপনি কি বলবো, আপনার ক্যারিয়ার নিয়ে প্রথমে বলবো, দেখে নিচ্ছি ক্যারিয়ারের জায়গায় কি আছে। প্রথমে বলি, লগ্নে মঙ্গল বসে আছে, দ্বিতীয় হাউজে রবি এবং শনি বৃহস্পতি কানেক্টিভিটি রয়েছে। প্রাইভেটে কোনো কাজ আপনি করছেন না ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? না আমি চাকরি করছি, প্রাইভেট চাকরি করছি। একটা কি চাকরি করছেন? মানে আমি মিউনিসিপালিটিতে আছি, মানে এটা ব্যাপারটা পার্মানেন্ট হয়নি। মিউনিসিপালিটিতে পার্মানেন্ট হয়েছে? পার্মানেন্ট হয়েছেন কি? হ্যাঁ এইবারে হয়েছে। এইবারে হয়েছেন, যাই হোক বহু স্ট্রাগল করে আপনাকে পার্মানেন্ট হয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ যেখানে হচ্ছে, যেখানে হচ্ছে লগ্নে মঙ্গল অবস্থান করছে, দ্বিতীয় হাউজে ধনপতি, অর্থাৎ ধনপতি বিপদে অবস্থা রয়েছে, রবি এবং বৃহস্পতি শনি কানেক্টিভিটি রয়েছে দ্বিতীয় হাউজে, তৃতীয়তে বুধ রয়েছে, চতুর্থে শুক্র এবং পঞ্চম ষষ্ঠতে কেতু বসে আছে। দেখুন আপনার জীবনে আপনি খুব স্ট্রাগল করেছেন, স্ট্রাগল ইওর লাইফ, খুব কষ্ট করে আপনি মানুষ হয়েছেন। এবং আরও একটি কথা হচ্ছে, রোজগার আপনি যা করছেন, স্যালারি যা পাচ্ছেন আপনি, কিন্তু খুব অল্প, তাড়াতাড়ি খরচা হয়ে যায় আপনার। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। নাম্বার টু, বিবাহিত জীবনে আপনি সুখী নন, কেমন আছেন আপনি?
বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ, বিবাহিত জীবন সুখের নেই, অর্থাৎ মাঝে মাঝে একটু টুকিটাকি বিষয় নিয়ে একটু বড় আকারে কিছু হচ্ছে? আবার ঠিক হয়ে যাচ্ছে। এই যে বাধা বিঘ্নর বিষয়, দাম্পত্য সুখ শান্তির বিঘ্ন, যত দিন গড়াবে তত কিন্তু এই বিবাহিত জীবন অথবা দাম্পত্য জীবনে মাঝে মাঝেই একটুখানি ডিস্টারবেন্স হবে। আরও একটি জায়গা আপনাকে বলে দিচ্ছি, দেখুন, লগ্নে মঙ্গল মানে হচ্ছে কি, লগ্নে মঙ্গল সিংহ রাশিতে মঙ্গল বসে আছে, লগ্নে মঙ্গল ফলটা কি হচ্ছে, ফলটা হচ্ছে দেখুন, লগ্নে মঙ্গল দ্বিতীয় হচ্ছে শনি বসে আছে, ভাবে শনি বসে আছে, স্ত্রীর শরীর ভালো যাবে না, স্ত্রীর শরীর নিয়ে মাঝে মাঝে ডিস্টারবেন্স হবে, হচ্ছে আপনার? এটা দেবাশিস শাস্তি। নারী নক্ষত্র সব বলে দেব, একটু ওয়েট করুন, অসুবিধা কি আছে? তো বিষয়টা হচ্ছে যে এবারে যাচ্ছি আপনার ফিনান্সের জায়গায়, ফিনান্সিয়াল জায়গায় দেখুন, আপনি যদি আপনার স্যালারি, যেটা একটু আগে বলেছিলাম যে আপনার রোজগার বা স্যালারি যদি অর্থ সেভিংস যদি হতো তাহলে আপনি লোন করতেন না। তাহলে লোন যখন আপনি করছেন তাহলে লোন করার জন্য আপনি লোন হয়তো পেতে পারেন, কিন্তু লোনটা রিকভারি করাটা সেটা কিন্তু আপনার টাফ হবে, যেহেতু দ্বাদশ হাউসে রাহু অবস্থান করেছে এবং দ্বিতীয় হাউসে শনি বসে আছে, ধনপতি যেখানেই দুটো জায়গায় কিন্তু ধনস্থানে অশুভ অবস্থায় রয়েছে, যেখান থেকে অর্থ আসবে সেখানে অবস্থার খারাপ, যেখান থেকে অর্থ আপনার রোজগার হবে সেখানে অবস্থা খারাপ, যেখান থেকে অর্থ আপনি সেভিংস করবেন সেখানে কিন্তু ডিস্টারবেন্স আছে, বুঝতে পারলাম? তাহলে এই জায়গাটাকে করতে হবে কি, আপনার যে কালসর্পযোগটি রয়েছে, দ্বাদশে রাহু মানে হচ্ছে অনন্ত, সরি, শেষনাগ কালসর্পযোগ রয়েছে, এই শেষনাগ কালসর্পযোগ একটি রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, তার সঙ্গে অমঙ্গল দোষ রয়েছে, যদি জীবনে এস্টাবলিশ করতে চান, আজকে লোন করবেন কালকেরও, আজকে লোন করবে আপনি ব্যবসা করছেন, ব্যবসা করবেন, কিন্তু যদি লোন, ব্যবসা যদি ভালো না চলে তাহলে আপনি লোন তো পরিশোধ করতে পারবেন না, পারবেন কি? আজকালকার বাজারে লোন অনেকেই পাওয়া, অনেকভাবেই পাওয়া যায়, কিন্তু লোনটা পরিশোধ করতে গিয়ে নিজের বাড়িঘর সর্বশান্ত হয়ে যায় অনেকের, কারণ ধনপতি অর্থাৎ ধনস্থানে সেখানে শনি এবং রবি কানেক্টিভিটি রয়েছে, যে কারণের জন্য আপনার কিন্তু ধন যতই রোজ আপনি লোন করে করবেন রিকভারি করাটা টাফ ব্যাপার হয়ে যাবে। সুতরাং এই কালসর্পযোগ এবং মাঙ্গলিক, তার সঙ্গে রয়েছে অমঙ্গল দোষ, এই তিনটে দোষকে একটুখানি ঠিক করে তারপরে আপনি ব্যবসায় নামুন। দেখবেন আপনি ব্যবসা যদি নাও করবেন, আপনার ফিনান্সিয়ালি অনেকটা রোজগার হবে এবং আপনি যে স্যালারি এখন পাচ্ছেন সেখানে প্রমোশন হবে, অর্থাৎ পৌরসভায় আপনি কাজ করছেন বললেন, কিন্তু সেখানেও কিন্তু অনেকটা র্যাঙ্ক আপনার বেড়ে যেতে পারে, এই সমস্যা যদি আপনি সমাধান করেন। আপনি অনেক ধন্যবাদ ফোন করার জন্য। দেবাশিসের কাছে এলে সর্ব কাজে সিদ্ধযোগ, অর্থাৎ একটি কাজ করতে গিয়ে অনেক কাজ সাকসেস হয় দেবাশিসের কাছে, কারণ দেবাশিস যেমন যখনই কোনো কোষ্টি দেখে নারী নক্ষত্র সব বলে দেয়, কী কী সমস্যা আছে তার সমাধান কী আছে সবটাই বলে দেয়, তার জন্য একবারের জন্য অলওয়েজ ওয়েলকাম দমদম থেকে আপনি ডালনব চেম্বারে, ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা রয়েছে, ওখানে যোগাযোগ করতে পারেন। একদমই তাই, একদম পাশাপাশি আপনি পাচ্ছেন দাদাকে, এবং আরও একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন? আমি হাতিয়ারা থেকে জয়কুমার দাস বলছি। হাতিয়ারা থেকে বলুন, হাতিয়ারা থেকে বলছি, কার সম্পর্কে জানতে চান? আমি আমার পুত্রের সম্পর্কে জানতে চাই। ছেলের সম্পর্কে? হ্যাঁ। ছেলের ডেট অফ বার্থ? 15/5 1994 15/5 জন্ম সময়? হ্যাঁ। ছেলের জন্ম সময়? ও, টাইম হচ্ছে 5:20 AM ভোর 5:20। আর জন্মস্থান? ক্যালকাটা। দাদার কাছে এর আগে কেউ এসেছিল? হ্যাঁ, আমার বন্ধু মেয়ের বিয়ের জন্য বছর তিনেক আগে গিয়েছিলেন ডাউনলোডে, তার মেয়ের বিয়ে হয়েছে, ভালো জায়গায় ভালো আছে সে এখন। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, ভালো থাকবেন, আপনাদের জন্যই দেবাশিস শাস্ত্রী।
যদি বেকারত্ব জীবন থাকে সেটাকে কি করে আপনার জীবনে এস্টাবলিশ করতে পারে দেবাশিস দাস শাস্ত্রী, সেই জায়গাটাই কিন্তু মানুষকে দেয়। একটা কথা প্রথমে বলি, আপনার ছেলে জন্ম ছিল রবিবারে জন্ম ছিল তো, 15 May 1994, 5:20 AM ছিল রবিবারে জন্ম। প্রথমে যাই ওর রাশি লগ্নে যাই, ওর হচ্ছে আদ্রা নক্ষত্র মিথুন রাশি বিষ লগ্ন, আদ্রা নক্ষত্র মিথুন রাশি বিষ লগ্ন। এবারে আমরা যাচ্ছি ওর ক্যারিয়ারের জায়গায়, ক্যারিয়ার কি বলছে দেখে নিচ্ছি। প্রথমে বলি দেখুন, এই যে যেটা আপনি বলছিলেন যে বলতে গিয়ে যে আমি স্টপ করিয়ে দিলাম আপনাকে যে ছেলে বেকারত্ব জীবন যাপন, দেখুন আপনি ছেলের কোষ্ঠী যদি কখনো দেখেন বা কোষ্ঠী করা থাকে তাহলে সেখানে বের করে দেখবেন আপনি চার্ট অফ কাউন্সিলটা, অর্থাৎ শকটা আপনি বের করে দেখবেন যে ওর লগ্নে রবি শুক্র কেতু বসে আছে, অর্থাৎ দারিদ্র দোষ। এই যে দারিদ্র দোষে কি হবে, দারিদ্র দোষে দুটো জিনিস হবে, একটা ফিনান্সিয়ালি ডিস্টারবেন্স হবে, অর্থাৎ কর্ম, বেকারত্ব জীবনযোগ, যাই যদিও কেউ কর্ম করবে সেটা কিন্তু তার ফল ভালো পাবে না, রোজগার ভালো হবে না তাহলে, এবং তার সঙ্গে কিন্তু বুধ থাকায় তিনি বেকারত্ব জীবনযাপ লাভ করছেন, তার চাকরি বাকরি কিছুই হয়নি এবং তার বিবাহ সমস্যা লেগে আছে, দুটোই ঠিক কি? আপনি এত কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন, তার উচ্চশিক্ষা তার ক্যারিয়ার তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু আজকের ছেলে বেকারত্ব জীবন। কেন হলো? তার লগ্নে রবি বুধ শুক্র কেতু কানেক্টিভিটি রয়েছে, যে কারণের জন্য দারিদ্র দোষ রয়েছে এবং সেখানে কিন্তু কেমুদ্রাম দোষ রয়েছে, যে কারণের জন্য তার কিন্তু তার চাকরি বা বিবাহ সমস্যা বা, এবং মাঝে মাঝে দেখবেন ছেলে রেগে যায়, আপনি কিছু কথা বলতে গেলে ছেলে রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে। এই যে ইচ্ছে করে না যে আমার সন্তান যখনই কিছু, আমি নিশ্চয়ই গার্ডিয়ান, আমি কিছু বলবো, ছেলে যদি রেগে যায় তখন শিক্ষায় প্রাণে কষ্ট হয়, খুব কষ্ট হয়, তাহলে ছেলের তো কোনো দোষ নয়, সন্তানের কখনোই কোনো দোষ নয়, সন্তানের গ্রহগত ডিস্টারবেন্স রয়েছে বলে তার লগ্নে যেহেতু রবি এবং শুক্র কেতু বসে আছে, যে কারণের জন্য তিনি জীবনে বুদ্ধিভ্রম হবে, জীবনে পিতামাতার প্রতি মাঝে মাঝে রেগে যাবে, রিয়্যাক্ট করবে, এবং কিন্তু সেখানে তার বিবাহ সমস্যা, অর্থাৎ তার লাইফে দুটি জায়গা, একটা হচ্ছে এস্টাবলিশ লাইফ আর একটা হচ্ছে দাম্পত্য জীবন, অর্থাৎ সুখ শান্তির জীবন, সেই দুটি জায়গায় ডিস্টারবেন্স রয়েছে এবং তার সঙ্গে কালসর্পযোগ রয়েছে এবং এই যে দারিদ্র দোষ রয়েছে, এই দুটো জায়গাকে একটু ঠিক করে নিন দাদা। আমার মনে হয় 1994 জন্ম, একটু বয়স হলেও 2023 সালে যদি আপনি সঠিকভাবে গাইডলাইন করতে পারেন, 2023 সালের অর্থাৎ মে থেকে জুন মাসের মধ্যে, জুন মাসের মধ্যে কিন্তু ওর কর্মযোগ চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই, হবে না বলে কোনো কাজ নেই, কারণ ভগবান আপনাকে যখন মানব জন্ম দিয়েছেন, আপনি আমি আপনার সন্তান ছেলে সন্ততি স্ত্রী পুত্র পরিবার সকলকে ভগবান সর্বকিছু দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে, শুধু গ্রহগত ডিস্টারবেন্স, জন্মকালীন সময় যদি অশুভ দোষ ঢুকে যায় তাহলে জীবনে একদম সর্বশান্ত হতে হয়, সুতরাং এই জায়গাটাকে ঠিক করলে ওর কর্ম এবং বিবাহ দুটোই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনি তো নিশ্চয়ই নিজেও বলেছেন যে কেউ আত্মীয় এসে নিশ্চয়ই তার কাজ হয়েছে, এরকম বহু মানুষ সারা ভারতবর্ষে মানুষের কাছে একটাই নিশ্চিত সমাধান, অর্থাৎ কাজটা হবেই, এই চিন্তা ভাবনা করে যোগাযোগ করবেন, নিশ্চয়ই আপনার এই ফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, না হলে ওর সারা জীবনটাই কিন্তু এই বেকারত্ব জীবনযোগ বিবাহ সমস্যা লেগেই থাকবে।
অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তর কিন্তু আপনার কাছেই আছে। আপনি যদি ভালো চান, আপনার সন্তানের ভালো কে না চায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আসতে হবে দাদার কাছে, যদি আপনি মনে করেন যে দাদাই যোগ্য মানুষ। আরও একজন দর্শক বন্ধু রয়েছে, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। আমি গুয়াহাটি, আসাম গুয়াহাটি থেকে বলছি। হ্যাঁ গুয়াহাটি থেকে, আসাম গুয়াহাটি থেকে। দাদার অনুষ্ঠান দেখা হয়? 22 তারিখে 22শে আগস্ট, অর্থাৎ সামনের সোমবার দিনকারে কিন্তু আপনি গুয়াহাটি চেম্বারে পেয়ে যাবেন। যারা গুয়াহাটি, আসাম, ত্রিপুরা, সরি আসাম, দিব্লুগড়, তিনসুকিয়া যারা থাকেন, দেবাশিস দেখা যারা বুকিং করেছেন দেখাবার জন্য, তারা নিশ্চয়ই 22 তারিখে পেয়ে যাবেন। 22 তারিখ মানে হচ্ছে আগামী সোমবার দিনকারে, পল্টন বাজারে হোটেল অতিথিতে। তো বলুন, আপনি টিভির ভলিউম মিউট করে ফোনে কথা শুনুন, টিভির দিক তাকিয়ে কথা বলুন। দাদার কাছে এর আগে কেউ এসেছিল? চাকরির জন্য এসেছিল, এখন সে চাকরি করছে। আপনি আসাম কোথা থেকে বলছেন? গুয়াহাটি থেকে। কোথা থেকে বলছেন? সেভাবে তো 11/11 বাংলা হচ্ছে বাংলা ডেট, আবার ইংরেজির সঙ্গে সালটা বলছেন, এইভাবে কমিউনিকেশন করা যাবে না। অন্যভাবে আপনাকে বিচার করে দিচ্ছি, আপনার এক্স্যাক্টলি বয়স কত এখন সেটা শুধু বলুন। আপনার বয়স কত বলুন? 61+ বিষয়টা হচ্ছে, আপনি গুয়াহাটি থেকে বলছেন, আপনি নামটা বললেন না, আপনার গোত্রটা বলতে পারবেন? গোত্রটা কি আছে? আমার বাপের বাড়ি গোত্র ঋতকৌশিক গোত্র। আর শ্বশুরবাড়ির? আচ্ছা, এবারে আপনি আপনি শুনতে থাকুন, বহু বাধা বিঘ্নের জীবন যোগ আপনার, মানুষের জন্য আপনি করবেন, ফিডব্যাক ভালো পাবেন না, পেয়েছেন না? আমি এই যে দেখেন না, বেশি বয়সে একটা হুট করে একটা বিয়ে হলো 2019-এ, এখন বাপের বাড়িতে পড়ে গেছি, বিভূষ্ট হয়ে যাচ্ছে। আমি বলতে চাইছিলাম সেটাই, যে আপনার বিবাহ সমস্যা বা আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি বিঘ্ন, আপনি দেখে নিন আপনার গলার ভয়েস থেরাপি কি বলছে। আপনি দেখুন আপনার এই বাহাতের রেখা, খুব তাড়াতাড়ি দেখুন আপনার এই বাহাতের রেখার এখান থেকে একটি রেখা উঠে এই হৃদয় রেখা ছুঁয়ে দুদিকে ভগ্ন হয়েছে, দেখুন আপনি। এখান থেকে একটি রেখা উঠে এই পর্যন্ত উঠে ভগ্ন হয়েছে, দেখেছেন? এবং এই এইরকম জায়গায় আপনার লম্বা লম্বা রেখা রয়েছে এবং ক্রস চিহ্ন আছে, দেখুন। আমাদের সময় একদম শেষ মুহূর্তে, আপনি এমন সময় জীবনে সুখ শান্তি আপনার হবে না, জীবনে সুখ শান্তি পাবেন না, যদি এই কালসর্পযোগ এবং আপনার দারিদ্র দোষ মাঙ্গলিক রয়েছে সেই জায়গাটাকে ঠিক করতে চান, তাহলে কিন্তু একবার গুয়াহাটি চেম্বারে যোগাযোগ একেবারে। এবং আপনারা চেম্বার ডিটেলস এবং বুকিং নাম্বার কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে অবশ্যই যোগাযোগ করবেন। এবং সঠিক ডেট অফ বার্থ জানা না থাকলেও কিন্তু অসুবিধা নেই, সেক্ষেত্রে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। আজকের মতো আমাদের সময় একদম এখানে শেষ। দেবাশিসদাকে পেলে আসলে আমাদের কারোরই ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু আজকের মতো বিদায় নেবো, আবারও দেবাশিসদা থাকছে আগামীকাল। দাদাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ, চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর, প্রতি শুক্রবার কালীঘাট, দিশা, সময় দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গৌহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নাম্বারস 9330997235, 9433025255, 9674226537, WhatsApp number 89104602555.